বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ সহ দেশের প্রতিটি আন্দোলনে কবি সাহিত্যিকদের সবচেয়ে বেশি অবদান রয়েছে, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পাঁচ দিন ব্যাপী বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। বিস্তারিত আসাদ রিয়েলের প্রতিবেদনে। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে পাঁচ দিন ব্যাপী বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাঙালি সহজাতভাবেই কবি, বারবার এ জাতির ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ওপর আঘাত এসেছে, কিন্তু তারা বসে থাকেনি। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে কবি ও আবৃত্তিকারদের। ব্যক্তি কবিতার শক্তি যে কত বেশি সেটা তো আমরা নিজেই জানি। 15 আগস্টের পর যখন কোন রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছে না, তখন আমাদের কবিতার মধ্য দিয়ে তো প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে এবং মানুষ সেখানে উদ্বুদ্ধ হয়। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর আমি বলবো যে এদেশের আন্দোলনের ক্ষেত্রে সব থেকে বেশি অবদান রয়েছে কবিদের এবং আবৃত্তিকারকদের। শেখ হাসিনা আরো বলেন, কথা বলার চেয়ে কবিতা, নাটক ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছানো যায়। একটা কবিতা আমি যে কথা বললে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, তার থেকে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ হয় মানুষ একটা কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে বা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানুষের হৃদয়ের কাছে পৌঁছানো যায়। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো প্রদান করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক। 2020 সালের জন্য গোলাম মোস্তফাকে মরণোত্তর, 2021 সালের জন্য সৈয়দ হাসান ইমাম ও আশরাফুল আলম এবং 2022 সালের জন্য জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী মদিনা ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় এই পদক। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।